দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট। আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা, শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুদিন হাটটি বসে। উপজেলা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর, স্বপ্নপুরী এলাকায় হাটটি বসে দর্শক। আর আমরা দেখছিলাম সবচেয়ে ছোট ছোট সার এবং বকনাবাসের আমদানি ভরপুর একেবারে। আর আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাইকে। শাহাদত ভাই আসসালামু আলাইকুম। সালাম, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভাই। কি অবস্থা ভাই আজকে বলুন তো? হাটে প্রচুর আমদানি, প্রচুর আমদানি। ছোট গরু থার জায়গা নাই, ছোট গরু থার জায়গা নাই। আচ্ছা, এর মাঝে কেনাকাটা চলছে? আজির মাঝে কেনাকাটা চলছে দর্শক, শুনছিলেন? কেনাকাটা চলছে বাচ্চা গরু। কয়টা দাম দা চলছে এখানে? দুটা এই দুটা কত বলছেন? এই দুটা বিয়াল্লিশ হাজার। কত চাই উনি? কত চাই? বয়সটা আনুমানিক কত মাস হবে? সাড়ে তিন মাস। কত? ২৬ বকনা বাচ্চা, কোয়ালিটি সম্পন্ন বকনা, একেবারে মার্ভেলাস আমদানি, একেবারে ভরপুর আমরা দেখছিলাম। এখানে ২৪ করে গড়ান পিস। বকনা বাচ্চা কোয়ালিটি সম্পন্ন। কত বলছেন? কত? ১৮,০০০ ২৩ ২৪ ২০ ভাঙে দেখছিলাম আমরা এখানে মানের বাচ্চা। কত বলছেন? কত চাই উনি? ২৬ ৩৫৭৫ এত গরু উঠলে কার গরু কে কিনবে? জায়গায় নাই চৈত্র গরু কিনে। ২৫ করে পিস পার পিস ষাট বাচ্চা শাহিওয়ালা। ৩০ করে চাই কোয়ালিটি সম্পন্ন বাচ্চা। দর্শক দেখছিলেন আমদানি একেবারে ভরপুর। দেখছিলাম আমরা এখানে বুঝতেছ না, রাস্তা বের কি দেখেন না কেন? সরা থাকা আছে
ভাই ভিডিও পরে করেন না, টাকা থেকে ছাড়বো। দেখছিলাম আমরা এখানে কয়টা কয়টা এখানে একটা একটা কত বলছেন? কত? ৩৯ কেজি। আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত? অনেক কটা। চললাম একটু দেখি। দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি। দেখি কেমন দামে এই গরুগুলো কিনলেন, আমরা সে তথ্যগুলো দেব। ছোট ছোট তাহলে কয়টা হলো সাদত ভাই? ১১টা হয়েছে। কার জন্য কিনলেন? ভাইয়ের জন্য। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কোথা থেকে আসছেন? নারায়ণগঞ্জ। সাদত ভাইকে কিভাবে পাইছেন আপনি? এই অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে কেমন সহযোগিতা করলো সাদত ভাই? ভালো সহযোগিতা করছে। আচ্ছা, লোক হিসাবে কেমন? ভালো। ভালো, আপনি সন্তুষ্ট আছেন? আচ্ছা, সাদত ভাই কেনাকাটার ধরনটা কেমন মনে হলো আপনার কাছে? ভালো। কথা কাজে মিল পাইছেন? আচ্ছা, একটু দোয়া করে দেন সাদত ভাইয়ের জন্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা সাদত ভাই কটা বললেন টোটাল? ১১টা। আচ্ছা, সুন্দরভাবে গরুগুলো একটা একটা করে আমরা দেখি। ২৫ চমৎকার বাচ্চা। বয়স গেলে আনুমানিক কত মাস হবে? ৪ মাস হবে। ২৫ তো মনে হচ্ছে আজকে দামটা কম মনে হচ্ছে। আমদানি এরকম আমি দেখি না, ঈদের আগে এত আমদানি ছিল না, কিন্তু ঈদের পর হঠাৎ আজকে আমদানি বেশি হয়ে গেছে। কালকের যে বাজার, কালকের বাজার তুলনায় আজকে আরো কম বাজার। আজকে কালকের বাজার তুলনায় আজকে আরো বাজার কম কম। আচ্ছা, এই যে দেখছেন দর্শক, ২৫,০০০ কিনছে। চমৎকার বাচ্চা কালেকশন করছে সাদত ভাই। তা এই পাশেরটা কত হলো? এটা বকনা। আচ্ছা, ২৫ বকনা। বকনা সার, বকনা মিক্সড? হ্যাঁ মিক্স। আচ্ছা, সার বকনা মিক্সড। এই দুটো সার? এই দুটা সার ৫৫,০০০। ৫৫,০০০। এইটা ওইটা? এইটা আর ওইটা হচ্ছে ৫৫,০০০। বেশ সুন্দর সারগুলো। এগুলোর বয়সটা আনুমানিক কত মাস হবে ভাই? ৫ মাস ৪ মাস হবে। বেশ সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করছে সাদত ভাই। এটা কোনদের সার বাচ্চা? এটা হচ্ছে ক্রোজের সার বাচ্চা। ২৯,০০০ পুরুষের সার বাচ্চা ২৯,০০০। এটা বকনা? এটা ২৫ বকনা। এই দুটো ৫১,০০০। ৫১,০০০। এটা হচ্ছে বকনা, দুটো বকনা ৫১,০০০। ৫১,০০০। বেশ সুন্দর সুন্দর গরু কালেকশন করছে সাদত ভাই। ছোটো ছোটো সার এবং বকনা বাচ্চা কালেকশন করছে। আচ্ছা সাদত ভাই, এগুলো গাড়ি ভাড়া কত হয়েছে? না এখনো হয়নি গাড়ি ভাড়া, গাড়ি এলাকি আসতে বললাম। আচ্ছা, তারপর আনুমানিকটা টার্গেট লাগে ১২-১৩ হাজার, ১৪,০০০ গাড়ি আছে, ছোটো বড়ো গাড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবে? আমার নাম্বারে যোগাযোগ করে দিতে পারবো। আচ্ছা, নাম্বারটা বলুন তো আমাদের। ০১৭ হ্যাঁ ২৩০ হ্যাঁ ৪৬ হ্যাঁ ৫৯৩। এই নাম্বার যোগাযোগ করলে হবে? এই নাম্বার যোগাযোগ করুন। দর্শক, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রদিন পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সেছাড়া আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন।